বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমি দুটা বিষয় নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে ডিপ্লোমা আর একটি হচ্ছে এইচএসসি। এই দুইটা জিনিস নিয়ে আমাদের দেশে অনেক কন্ট্রোভার্সি, যে অনেকে বলে যে ডিপ্লোমা অনেক বড়, আবার কেউ বলে এইচএসসির সমান সমান। তো বিষয়টা আমি ক্লিয়ারলি বোঝাবো, তাহলে বুঝতে পারবেন। প্রথমে যদি এই দুটাকে আমাদের দেখতে হয় যে কোনটি বড়, তাহলে আমাদেরকে গ্রেড লেভেল দিয়ে বিচার করতে হবে প্রথমে। তো আমরা জানি যে এইচএসসির গ্রেড লেভেল হচ্ছে 12 এবং ডিপ্লোমার গ্রেড লেভেল হচ্ছে 14। তো গ্রেড লেভেলের বিষয়টা দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে এইচএসসি থেকে কিন্তু ডিপ্লোমার গ্রেড লেভেল বেশি, কারণ 12 থেকে 14, সেক্ষেত্রে আপনার ডিপ্লোমার মানটা কিন্তু বেশি। আবার অনেক সময় দেখবেন যে বিভিন্ন চাকরির সার্কুলারের ক্ষেত্রে যে লেখা থাকবে এইচএসসি অবলিক ডিপ্লোমা, এর কারণ হচ্ছে কারণ এইচএসসিও কিন্তু গ্র্যাজুয়েশনের পর্যায়ে পড়ে না, আবার আপনার ডিপ্লোমা কিন্তু গ্র্যাজুয়েশন না যতক্ষণ না পর্যন্ত আপনি বিএসসি কমপ্লিট না করছেন। আবার এইদিকে আপনার মাস্টার্স বা অনার্স কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু আপনি গ্র্যাজুয়েট করতে পারছেন না। তো সেক্ষেত্রে যেগুলো আন্ডার গ্র্যাজুয়েট ধরা হয় সেগুলো হচ্ছে এইচএসসি আর হচ্ছে ডিপ্লোমা। তো এখন ওই চাকরির ক্ষেত্রে যখন বিজ্ঞাপনের ক্ষেত্রে যখন দেওয়া হয়, তখন কিন্তু এই দুইজনের পোস্টটা একইভাবে দেখা হয়। যদি আপনি গ্রেড লেভেল দিয়ে বিচার করেন, তাহলে কিন্তু ডিপ্লোমাটা উপরে থাকবে, আর যদি আপনি চাকরির লেভেল থেকে বিচার করেন, তাহলে এইচএসসি এবং ডিপ্লোমার মানটা কিন্তু সমান। মানে একজন এইচএসসি পাশ করা ব্যক্তি যে পজিশনে চাকরি করতে পারবে, ডিপ্লোমা পাশ করা ব্যক্তিও সেই পজিশনে চাকরি করতে পারবে, অর্থাৎ দুইজনের পজিশন কিন্তু সমান। এখন আসি চাকরির ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় আছে, আর সেটা হচ্ছে প্রমোশনের একটা ধাপ আছে, কিন্তু সেটা হচ্ছে আপনি যদি ডিপ্লোমা পাশ করে কোনো চাকরিতে প্রবেশ করেন, তাহলে কিন্তু আপনি প্রমোশন পাবেন। প্রমোশন পেতে পেতে মানে বেশ কয়েকবার আপনি প্রমোশন পেয়ে সিনিয়র অফিসার পর্যন্ত হতে পারবেন, কিন্তু আপনি এইচএসসি পাশ করে যেই চাকরিতে প্রবেশ করবেন সেই চাকরিতে কিন্তু আপনি প্রমোশন পাবেন না। আমি সাপোজ যদি কোনো গভর্নমেন্টের কোনো চাকরির কথা যদি আমি বলি, যে আপনি ওই চাকরিতে প্রবেশ করলেন আপনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে, তো এরপরে আপনি কিন্তু একটু ধাপে ধাপে প্রমোশন পেতে পেতে সর্বোচ্চ উপ সহকারী প্রকৌশল হিসাবেও ওখানে চাকরি করতে পারবেন আপনার অভিজ্ঞতার প্রেক্ষাপটে। কিন্তু এইচএসসি পাস করে যদি আপনি কোনো চাকরিতে ঢোকেন, আপনি কিন্তু সেখানে প্রমোশনের কোনো অপশন থাকছে না। যেমন আমি যদি আমি বাংলাদেশ পুলিশ বাহিনী দিয়ে আমি যদি বুঝাই, দেখেন একজন এসআইয়ের যে যোগ্যতা থাকবে সে হচ্ছে মিনিমাম ডিগ্রি পাস হতে হবে, স্নাতক পাস হতে হবে অথবা অনার্স পাস হতে হবে বা মাস্টার্স পাস, অর্থাৎ সর্বনিম্ন ডিগ্রি পাস হতে হবে। তো ডিগ্রি পাস হলে পরে সে এসআইতে প্রবেশ করতে পারবে। তো এখন এই এই এসআইয়ের সর্বোচ্চ দৌড় কত দূর, এসআই প্রমোশন পেতে পেতে সর্বোচ্চ ওসি পর্যন্ত কিন্তু হতে পারবে। কিন্তু যে ব্যক্তি এইচএসসি পাস করে পুলিশে জয়েন করলো, সে কিন্তু কখনো ওসি হতে পারবে না। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এই বিষয়টাই আপনাদের বোঝাতে চাচ্ছি যে এইচএসসি পাস করে বেশি প্রমোশন আপনি নিতে পারবেন না, ঠিক তেমনিভাবে ডিপ্লোমা পাস করে কিন্তু আপনি অনেক প্রমোশনে যেতে পারবেন। তো সর্বশেষ আমরা বলতে পারি যে যদি আমরা গ্রেড লেভেল দিয়ে বিচার করি, তাহলে এইচএসসির গ্রেড হচ্ছে 12 এবং ডিপ্লোমার গ্রেড হচ্ছে 15, সেই ক্ষেত্রে ডিপ্লোমা কিন্তু দুই গ্রেড উপরে। এবং যদি আমরা চাকরির বিষয়ে কম্পেয়ার করি, তাহলে কিন্তু দুইটাই সমান সমান আসছে প্রাথমিক পর্যায়ে। আমি কিন্তু শেষ পর্যায়ের কথা বলছি না, প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে একজন ডিপ্লোমা কমপ্লিটকারী একজন ছাত্র যেই লেভেলে চাকরি করতে পারবে, এইচএসসি পাস করা ছাত্রও সেই লেভেলে চাকরি করতে পারবে। এবার যদি আমরা প্রমোশনের ক্ষেত্রে আসি, তাহলে কিন্তু ডিপ্লোমার প্রমোশন আগে পাবে, এইচএসসির প্রমোশন ডিপ্লোমার পর্যায়ে যেতে পারবে না। এই হচ্ছে মূলত বেসিক পার্থক্য ডিপ্লোমা এবং এইচএসসির ভিতরে। তো এই বিষয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্ট পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।